এই যে নজনকে স্লোগান দেওয়ার অপরাধে পুলিশ গ্রেফতার করলো এবং সে হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন, কেমন লাগছে আপনার পরিবারের? খুব ভালো লাগছে, এখন খুব মানে ছেলেকে পেয়ে, কারণ আমাদের তো এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু ও একটু পড়াশুনো জানে, সে একটু শিক্ষিত লেভেলের সঙ্গে মেলামেশা করে, বিকম অ্যাকাউন্টেন্সি তো অনার্স দিয়ে পাস করেছে সাবজেক্ট কলেজে, তা একটু এনজিও বা আঁকাঝোঁকা নিয়ে কেউ থাকে, তা একটা সার্কেল হয়েছে, সে সার্কেলে ও সেটাকে ও নিজের এটাকে হবিটাকে বেছে নিয়েছে, কিন্তু ও যে করেছে এই উইয়ান জাস্টিস তো মানে সে তো বিচার চাইতে পারে, আমি জাস্টিস চাই, বিচার বিচার চাওয়ার তো মৌলিক অধিকার, বিচার সবাই চাইতে পারে, আমরা এটা তো খুব গর্বের ব্যাপার, এটা মানে আজকের বাংলার খুবই করুণ অবস্থা, বাংলার মানে কী বলবো, বাংলার যা করুণ অবস্থা, আমরা মানে বাংলাকে মানে খুব অর্থনৈতিক দিক দিকে বলুন আর যেই করবো বলুন, আমরা বাংলাকে পচন ধরিয়ে দিয়েছি। আপনি যেটা বলছিলেন যে এটা খুব গর্বের বিষয়, আগামীতে যদি আবারও জাস্টিসের জন্য লড়াই করতে হয় আপনি কি ছেলেকে সামনে রাখবেন? হ্যাঁ অবশ্যই যাবে না কেন, অবশ্যই যাবে, আমরা বাধা দেবো না, কারণ আজের নিরাপত্তা নেই, নিরাপত্তা মহিলাদের মা বোনদের নিরাপত্তা নেই, নিরাপত্তার খুব অভাব, মানে আজকের মানে চতুর্দিকে আজকের পেপার খুললেই জায়গায় জায়গায় ধর্ষণ রেপ খুন করে দিচ্ছে বা সব মানে যে পেপার, এটা তো আমি নতুন করে কিছু বলছি না, আর আমার আমি এখানে বক্তব্য রাখতে আসি না, আমার স্বাভাবিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি। সুতরাং যারা গ্রেপ্তার হয়েছিল সেই নজনের মধ্যে একজনের পরিবারের বাবা, তার বাবা বলছেন তিনি কিন্তু রীতিমতো গর্বিত এবং তার ছেলে আগামী দিনেও এভাবেই জাস্টিসের জন্য কিন্তু সামনে তিনি এগিয়ে দেবেন, তেমনটাই তিনি বলছেন। এবং তুমি দেখতে পাচ্ছ পরিবারের অনেক সদস্যরাই তারা রয়েছেন, এবং যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র যে অফিসিয়াল ফর্মালিটিস সেটা সম্পূর্ণ করার পর রবীন্দ্র সরোবর থানা থেকে কিন্তু এই নজনকে ছাড়া হবে এবং তারপরে কিন্তু তারা সরাসরি চলে যাবেন একেবারে ধর্মতলা সেই মঞ্চে এবং সেখানে গিয়ে তারা যোগদান করবেন, তেমনটাই কিন্তু এখানে যারা উপস্থিত এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তা স্পষ্টভাবে জানাচ্ছেন। মেশিনদল সঙ্গে থাকো, ধৃত নজনকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে থানাতে, লালবাজার থেকে তারা চলে এসেছেন মেডিকেল টেস্ট হওয়ার পরে রবীন্দ্র সরোবর থানা, এবং চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। এই কাজটা পুলিশ ওইখানেই মিটিয়ে দিতে পারতো, যে ঠিক আছে ভাই, তার যদি মনে হচ্ছিলো যে ওখানটায় ভিড় বাড়ছে বা কিছু একটা, ভিড় বাড়লে লোকে কী করে, পুলিশ কী করে, সে বলতে পারতো অন্যদিকে চলে যাও এদিকে চলে যাও, সেটা না করে আমি জানি না সেখানে হচ্ছে ওইখানকার পুজো কমিটির তাদের এখানে কোনো ইন্ধন আছে কি না সেটাও আমাদের ভেবে দেখা দরকার আছে। এবং তারপরে হচ্ছে যে তাদেরকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের পরে কিছুতেই বুঝতে পারলাম না যে কী কারণে তাদের হচ্ছে যে 8 দিনের এরকম করে একটা রিমান্ড দেওয়া হলো, কোনো কারণে আমরা বুঝতে পারলাম না, এবং সেটা যে সেই কাজটা দেওয়াটা যে আইনের চোখে ঠিক ছিল না সেটা গতকাল হচ্ছে যে মহামান্য হাইকোর্ট সেটা বলে দিয়েছেন পরিষ্কার ভাষায়। তো এই পুরো ঘটনাটা কি আমাদের মনে হচ্ছে প্রথমের পুলিশের এই যে অতি সক্রিয়তা, যেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই আমরা মহামান্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশকে বোল্ড হতে হবে, কয়েকদিন পর পুলিশ কমিশনার বললেন যে পুলিশ হচ্ছে বসে থাকবে না, আমরা দেখলাম যে পুলিশ অতি সক্রিয় হচ্ছে প্রতিবাদীদের ধরার জন্যে, কিন্তু যে কাজটা তাদের করার দরকার যে অপরাধী এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদেরকে ধরা, সেই কাজে পুলিশ সাহসী হচ্ছেন না, সক্রিয় হচ্ছেন না, এদের প্রতি তারা সক্রিয় হচ্ছেন। এবং তারপরে আজ 3 দিন ধরে একটা টালবাহানার ভিতর দিয়ে আমাদের কিছু বাচ্চা ছেলে মেয়ের জীবন অপ্রয়োজনীয়ভাবে এরকম জেল কাস্টডি বলুন এসবের মধ্যে কাটছে, এটা আমাদের কাছে লজ্জার।